ক্যাটফোর পক্ষ থেকে সকল শুভেচ্ছা। আজকে আমি দেখাবো ফটোশপের ছোট্ট একটা ট্রিক্স। মূলত এই ট্রিক্সটা হবে ইমেজ রিটাচের উপর। সাধারণত আমরা যে কোনো ছবিতেই চাই যে ছবিটা তোলার পরে স্মুথ হোক ছবিটাকে, বা একটু ক্লিন করাই, কিংবা ফেসের মধ্যে যদি পিম্পলস থাকে তাহলে সেই পিম্পলসগুলোকে একটু দূর করে দেওয়া। তো প্রফেশনালি এরকম অনেক এডিটের সফটওয়্যার আছে, কিংবা ফটোশপের মাধ্যমে প্রফেশনালি ওয়ান ওয়াইড এডিট করে থাকে। তো আমি খুব প্রফেশনালি যাচ্ছি না, আমি সিম্পল ট্রিক্স দেখাচ্ছি যে মধ্যে যে কেউ খুব সহজেই এই রিটাচটা করে ফেলতে পারে। তো আমি একটা ইমেজ ওপেন করেছি ফটোশপের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ইমেজটা যে লেয়ারটা আছে সর্বপ্রথম যেটা করবো তা হচ্ছে এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করবো। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডুপ্লিকেট করার একটা কারণ আছে, কারণ আমরা যখন কাজ করি তো কাজ করার সময় সময় ভুলও হতে পারে। তো ভুল হয়ে গেলে আমি যদি আবার পিছনে চলে যেতে চাই বা পূর্বের ইমেজটা ফিরে পেতে চাই, সেক্ষেত্রে একটা লেয়ারকে সংরক্ষণ করে রাখা। এটাকে কপি করার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করলে একটা কপি ডুপ্লিকেট হয়ে যাবে। দেখুন লেয়ার ওয়ান নামে একটা লেয়ার চলে আসে। এবার আমাদের কাজ হচ্ছে এই লেয়ারটাকে আমরা ইনভার্ট করবো। ইনভার্ট করার অপশনটা হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট, অথবা শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল আই। ইনভার্ট হওয়া অবস্থাতে আমরা পরবর্তী কাজটা করবো হচ্ছে যে এখানে প্ল্যান বা ইমেজ মুড থেকে আর কি আমরা এই মুডটাকে চেঞ্জ করে দিয়ে ভিভিড লাইট চলে যাচ্ছে, ভিভিড লাইট, ওকে, ভিভিড লাইটে চলে যাচ্ছে। এরপর দেখুন কিছুই দেখা যাচ্ছে না, বাট এখনই হবে আমাদের কাজ। আমরা এর পরবর্তীতে চলে যাবো হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে আমরা চলে যাচ্ছি হাই পাস। হাই পাসের এখানে এসে আমরা ভ্যালু ক্রিয়েট করবো, এবং এটা নিজের ইচ্ছে মতো, যদিও ইমেজের রেজুলেশনের উপর ডিপেন্ড করা হবে। যেমন আমি এটাকে মনে করছি যে আমার 40-25-30 এই পর্যন্ত ভ্যালুটা হলেই এরা আমি হয়তো বা কাজ করতে পারবো, 30 রাখলাম, ওকে করে দিচ্ছি। এর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্রশিন ব্লার, গ্রশিন ব্লারে এসে এখানেও আপনার নিজের ইচ্ছে মতো স্কিন টোনটাকে যেভাবে রাখতে চাচ্ছেন সেভাবেই করতে হবে। মানে আমি কতটুকু টোন চাই যে আমার ফেসটা এরকম হলেই এনাফ, আমি বলছি যেমন 2.5 অথবা 3 নিজের ইচ্ছে মতো এডিট করে দিচ্ছি, নিজের ইচ্ছে মতো করি না। ধরুন আমি 3 বা 2.5 এর মাঝে মাঝে অথবা 2.6 রাখলাম, বা তার থ্রি রাখবো, থ্রি রেখে দিলাম, শেষ। ফিল্টার থেকে আমরা হাই পাস এবং গ্রশিন ব্লার করার পরে এবার আমরা যেটা করবো তা হচ্ছে এই লেয়ারটাকে মাস্কিং করবো। লেয়ারটাকে মাস্কিং করার জন্য সহজ নিয়ম একেবারেই, আমরা অলটা প্রেস করে কিবোর্ড থেকে অল প্রেস করে এই লেয়ার মাস্কিং যে লেয়ার আছে এখানে সাইন্সিং করে একটা ক্লিক করে নেগেটিভ লেয়ার মাস্কিং করে দিব। নেগেটিভ মাস্কিং করার পরে আমরা এটাকে আমরা যে এখানে একটা ব্রাশ টুল দেখতে পাই, ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুল নেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখবো যে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট অবস্থাতে আছে। ফরগ্রাউন্ড কালার হোয়াইট অবস্থা থাকাকালীন আমরা ব্রাশটাকে চাইলে থার্ড ব্রেকেতে বড় ছোট করতে পারি, যেভাবে আমরা করে থাকি। তারপর আমার যে সমস্ত জায়গাতে এডিট করতে ইচ্ছে বা এডিট করবো সেই জায়গাতে আমরা যদি সিম্পলি ক্লিক করলে দেখুন আমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু চলে যাচ্ছে। এরকম ভাবে আমি প্রত্যেকটা টুল মানে প্রতি পুরো স্ক্রিনটাকে আমি ইউজ করে নিচ্ছি। এর মাঝখানে আমার যদি মনে হয় যে খুব বেশি পার্থক্য বুঝে যাচ্ছে বা প্রবলেম দেখা যাচ্ছে, তখন আমরা চাইলে এখানে ফ্লো যে অপশনটা আছে ফ্লো অপশনটাকে কমিয়ে আমি ইউজ করতে পারি। তারপর দেখা যায় যে হালকা হালকা করে ইউজ হবে, তবে সেক্ষেত্রে হয়তো বা ক্লিকের পরিমাণ আপনার অনেক বেশি বাড়াতে হবে। আমরা প্রত্যেকটা পয়েন্টে যতটুকু সম্ভব এই করে নিচ্ছি, ফ্লোটা আরেকটু কমিয়ে নিচ্ছি নিজের ইচ্ছে মতো, অবশ্যই জুম করে নেই। অবশ্যই যে কোনো রিটাচের ক্ষেত্রে ভালো রিটাচের ফলাফল পাওয়ার জন্য আপনাকে ইমেজের কোয়ালিটিটাও যেমন ভালো লাগতেছে পাশাপাশি জুম করে করে কাজ করতে হবে, কারণ জুম যদি না করি সেক্ষেত্রে আমরা হয়তো বা প্রপার ফলাফলটা দেখতে নাও পারি। এরকম অবস্থাতে আমরা প্রত্যেকটা জায়গাতে এডিট করি। অনেক সময় হয়ে যেতে পারে যে আমরা ইমেজ রিটাচ করছি বা ব্রাশ দিয়ে মাস্কিং করছি, এর মধ্যেই হঠাৎ করে বাইরে মাস্কিংটা চলে গেল, যেমন ধরুন আমরা বাইরে এরকম হয়ে যেতে পারে। এখানে বিভিন্ন রকম আপনার
দাগটা বুঝে যেতে পারে। তাই স্কিনটাকে রিমুভ করার জন্য আমরা আমরা সেই মাস্কিং এর যে বিপরীত প্রসেসটা আছে, যেমন ব্ল্যাক পর্দার কালারে ব্ল্যাক নিয়ে আসি, ব্ল্যাক নিয়ে আসার পরে আমরা যদি আবার ড্র করি এই জায়গাটাতে একদম ব্রাশ করার সাথে সাথে এগুলো চলে যাচ্ছে। তা আমরা চাইতে পারছি, আমি হোয়াইট অপশনে রাখছি এবং নিজের ইচ্ছে মতো যতটুকু সম্ভব এটা করে দিচ্ছি। লিপসের জায়গাটাকে যদি চাই আমরা আর একটু ড্রিঙ্ক করার জন্য আমরা এখানে করতে পারি, তবে সেক্ষেত্রে স্ট্রোক আমি কমিয়ে নিলাম, কারণ লিপসটা যেহেতু একটু কালারফুল এবং এখানে লিপের মধ্যে বিভিন্ন রকমের ভাজ আছে, তো সেই ভাজটাকে যাতে প্রপারলি বোঝা যায় স্ট্রোকটাকে বাড়িয়ে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি নিজের ইচ্ছা মতো। ওকে, আমরা প্রায় শেষ আমাদের কাজ। আমরা চাইলে এবার এটাকে প্রপার দেখতে পারি এবং এখন যদি দেখুন যে যতটুকু হয়েছে পারফেক্ট একটু ক্লিন হয়েছে এবং আমরা কিন্তু স্মুথ একটা ফেস পেয়েছি। এবার আমি যদি পার্থক্য দেখাই, লেয়ারের আইটা যদি অফ করে রাখি, এই ছিল পূর্বের অবস্থা, এ হচ্ছে এখনকার অবস্থা। তারপর যদি আপনি মনে করেন যে আপনি একটু স্যাচুরেশনটা বাড়াতে চান বা একটু কালারফুল করতে চান, আমরা চাইলে ইমেজ থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টে যেতে পারি, একটু হালকা কন্ট্রাস্ট কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি, হালকা একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম। কিংবা আমার যদি মনে হয় যে ফেসের একটু ইয়েলো টোনটাকে বাড়ানো উচিত, সেক্ষেত্রে আমরা হয়তো বা চলে যেতে পারি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে ওই লেয়ারের উপরে একটু হবে, আমরা হয়তো বা এখানে ভাইব্রেন্স যে অপশনটা আছে কোথায় গেল ভাইব্রেন্স, এই যে ভেরিয়েন্সের যে অপশনটা আছে আমরা এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই। স্যাচুরেশনটা বাড়িয়ে গেলে দেখা যাবে যে স্কিনে যে টোনটা আছে সেই টোনটাকে সে পেয়ে পাবে, হালকা রেড বা একটু ইয়েলো কালার যে যায় রঙগুলো আছে সেগুলো যাবে। এই হয়ে গেল খুব সহজেই সিম্পল একটা ইমেজ রিটাচ প্রসেস, এভাবেই আমরা করতে পারি। এবং আরও যে হাই কোয়ালিটি বা যে প্রফেশনাল যে কাজগুলো করা হয় সেগুলো নিয়ে আমরা চেষ্টা করবো যে পরবর্তী যে কোনো ধরনের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসা। তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে যে কী ধরনের ভিডিও চাচ্ছেন, আমরা চেষ্টা করবো যে পরবর্তীতে সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।